নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা কিভাবে বাড়িতে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই এই চানা মশলা খেতে দারুণ লাগে। অনেকের কাছে এটা আমি শুনি, বাড়িতে যদি চানা মশলা তৈরি করা হয় সেই চানা মশলার স্বাদ আর চানা মশলার রঙটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয় না। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে চানা মশলা তৈরি করবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতোই পারফেক্ট চানা মশলা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বন্ধুরা, কিছুদিন আগে আমার চ্যানেলে নানপুরি তৈরির রেসিপি আমি শেয়ার করেছি, তো নানপুরিগুলো খাওয়ার জন্যই আমি চানা মশলাটা বানিয়েছিলাম। আপনারা চাইলে নানপুরির রেসিপিটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তাই বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আর আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা বা কাবুলি চানা নিয়েছি। এবারে কাবলি চানাটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আর বন্ধুরা, এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, এখানে গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। নর্মাল জলেই এই কাবলি চানাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কাবলি চানাগুলো এখন কতটা ফুলে উঠেছে দেখে বুঝতে পাচ্ছেন। এবার এই জলটা আমি ফেলে দেব আর 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কাবলি চানাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। তার আগে আমি এখানে একটা ছোট সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ চা পাতা। আমরা বাড়িতে যে চা খাবার জন্য চা পাতা ব্যবহার করি সেই চা পাতাই আমি এখানে নিয়েছি। এবারে আমি এই কাপড়টাকে ভালো করে বেঁধে নিচ্ছি। বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে যে চানা মশলা আমরা খাই তার রঙটা কিন্তু খুব সুন্দর হয়, তার কারণ হচ্ছে তাতে চায়ের লিকার ব্যবহার করা হয়। তো সেই কারণে এইভাবে একটা কাপড়ের মধ্যে এই চা পাতাটাকে বেঁধে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে তৈরি করা চানা মশলার রঙটাও একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এরপর আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 লিটারের মতো জল দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবলি চানা, আর এরপর দিয়ে দিচ্ছি চা পাতার যে কাপড়টার মধ্যে বেঁধে পুটলিটা আমি তৈরি করেছিলাম সেইটা। এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 5টা সিটি দিয়ে কাবলি চানাটাকে সেদ্ধ করব। তবে বন্ধুরা, কাবলি চানার উপর নির্ভর করে কতগুলো সিটি দিতে হবে। তো আমি এখানে 5টা সিটি দিচ্ছি, আপনাদের যদি মনে হয় বেশি দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা সেটা দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, 5টা সিটি দিয়ে আমি কাবলি চানাটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে প্রেশার কুকারটা খুলে দেখাবো যে কেমন সেদ্ধ হয়েছে। কিছুক্ষণ পর আমি প্রেশারের ঢাকনাটা খুলে নিয়েছি। কাবলি চানাগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমি এর মধ্যে যে চা পাতা বাঁধা পুঁটলিটা দিয়েছিলাম সেই পুঁটলিটা এর মধ্যে থেকে তুলে বের করে দেব, এটা আর এখন কোনো কাজে লাগবে না। আর এই সময় আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, আপনারা যারা এই চায়ের লিকার ছাড়া চানা মশলাটা তৈরি করতে চাইবেন তারা এখানে চা পাতাটা ব্যবহার করবেন না, এটা ছাড়া বাদবাকি আমি যেমনভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই চানা মশলাটা তৈরি করে নেবেন। তো এবার এই সেদ্ধ হয়ে যাওয়া চানাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর নিয়েছি 2 বড় সাইজের টমেটো, টমেটোটাকেও এইভাবে বড় করে কেটে নিয়েছি। আর এরপর নিয়েছি আদা আর রসুন, 2 ইঞ্চি মাপের একটা আদার টুকরোকে এইভাবে কেটেছি। আর নিয়েছি 12 থেকে 14 কোয়ার মতো রসুন। এবার এই সব কিছুর পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো সব পেস্ট তৈরি করা হয়ে গেছে। এটা পেঁয়াজের পেস্ট, এটা টমেটোর পেস্ট, আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এগুলো এখন আমার তৈরি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1/2 চামচের গোটা জিরে, আর এরপর দিয়ে দিচ্ছি 1 গোটা গরম মশলা,
গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4টে ছোট এলাচ, 5 থেকে 6টার মতো লবঙ্গ আর একটা দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর লাল লাল করে একটু ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, আর এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার টমেটো আর আদা রসুনের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এগুলোকে যদি ভালো করে ভাজা হয় তাহলে রান্নার স্বাদটা দেখবেন অনেকটা বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, চিনি দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হয়। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হবে, ঝাল কিন্তু একদমই হবে না। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলে মশলা, এটা দোকানে কিনতে পাওয়া যায়। ছোলে মশলা অনুষ্ঠান বাড়ির চানা মশলায় ব্যবহার করা হয়, তাই আমি এখানে ছোলে মশলা ব্যবহার করছি। ছোটো চামচের 2 চামচ ছোলে মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের জল। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলার মধ্যে থেকে তেল বের হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি চানা। বন্ধুরা, আমি এখানে আর এক্সট্রা করে জল দিচ্ছি না, কারণ এখানে যে জলটা রয়েছে এর মধ্যেই চানা মশলাটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান, মানে পাতলা তৈরি করতে চান, তখন এখানে জল দিয়ে দেবেন। তো আমি নিচে থেকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম, এটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই চানা মশলাটা আমার তৈরি হয়ে যাবে। তো এখন কড়াটা আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। চানা মশলাটা এখন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে, আর এর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আমি এখানে 1 চামচ কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর ধনে পাতা কুচি। এবার এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল চানা মশলা। কি দেখে মনে হচ্ছে তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো চানা মশলা। তাহলে এইভাবে আপনারা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর রেসিপিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।